এই জন্য এই ধরনের ঘটনা করছে অ্যাবনরমাল বিহেভিয়ার তার ভিতরে ছিল অনেক কিছুই আপনি একটু নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এই লেখাটা অনেক বড় লেখা এটা একটু পুরোটা পরেন ওটার ভিতরে অনেক কিছু রেফারেন্স পেয়ে যাবেন

বেশি বাড়াবাড়ি করার কারণে ইহুদিরাও তা ইহুদিদের মধ্যে ইহুদিদের সাথে একটা ঘটনা ঘটেছিল এই কারণে মোহাম্মদ বলছিল যে ধর্মকে নিয়ে বেশি বাড়াবাড়ি না কিন্তু এটা না যে ধর্মকে নিয়ে ওই যে ওই বাড়াবাড়ি যে বাড়াবাড়িটা একেবারে ঈশ্বরের পুত্র বানায় ফেলা এই টাইপের বাড়াবাড়ি করা যাবে না কিন্তু মোহাম্মদের প্রত্যেকটা কাজই তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি তো ছিল ধর্ম নিয়ে তো সে নিজেই সবচেয়ে বেশি বাড়াবাড়ি করছে ধর্ম নিয়ে এর ওর থেকে তো বেশি বাড়াবাড়ি আর কেউ ইতিহাসে করছে বলে আমি জানি না জি ভাই ব্যাপারটা তো আমি জানি আপনার লেখা পড়ে কয়েকটা লেখা পড়ে দেখলাম কিন্তু আমি যে জানছিলাম উম্মতদের কি তিনি বারবার করতে মানা করছিল নাকি এতনা বেশি কিছু বললাম উম্মতদেরকে বারবার বলতে ওই জিনিসটা বচন হয়েছে যে এত বারবারই করা যাবে না যেটার কারণে ওই যে একটা লোক ছিল যে লোকটা বিয়ে বিয়ে করবে না হ্যাঁ বলতে চাইসা সে সারা জীবন নামাজ রোজা করবে হ্যাঁ আমি বিয়া সাতে করব না এই ধরনের কিছু ঘটনা ঘটেছিল তখন মোহাম্মদ বলতেছিল যে এত বাড়াবাড়ি করার দরকার নেই তোমরা মানে সবই করো ইসলামে যা আছে সবই করো আবার অতিরিক্ত বাড়াবাড়ি করো না ইসলামে যেটা আছে সেটা তো করতেই হবে এর থেকে বেশি বাড়াবাড়ি করে করন যাবে না মানে একেবারে বিয়া করব না একেবারে সারা জীবন খালি নামাজ পড়বো এই রকমের বাড়াবাড়ি করা যাবে না এইভাবে বলা হয়েছে কথাটা বুঝতে পারছি আর হচ্ছে রক্তের বিনিময়ে রক্ত নিষিদ্ধ যে করছে বিদ্যাসের বাসনে আর একটা হচ্ছে নারীদের ব্যাপারে আল্লাহকে বয় করতে বলছে নারীদের অধিকার দেওয়ার জন্য এইরকম কোথায় পেয়েছেন আপনি ঠিক আছে আমার কাছে দলিল আমি জানতে চাচ্ছিলাম যে জিনিসটা ঠিক নাকি মানে আমি ঠিক জানি আর কি এটা জানার জন্য মানে রক্তের বদলে রক্ত আছে বিধানটা তো ইসলামে একদম পরিষ্কার আছে যে রক্তের বদলে খুন করলে তার করতে হবে কিন্তু এই যে যে মানে শতাব্দীর পর শতাব্দী ধরে যে গোত্রে গোত্রে যে খুনা খুনি চলতো সেটাকে সবাই মুসলমান এখন আর গোত্র গোত্র মারামারি হবে না এটা সে বলছে কিন্তু মানে এটা না যে খুন করলে তার রক্ত নেওয়া হবে না সেটা তো না ইসলামে তো খুনের বদলা খুন ধর্ষণের বদলাও হচ্ছে গিয়ে মানে এই যে মানে জিনার জেনার জন্য হচ্ছে গিয়ে রজমের শাস্তি এগুলো তো ইসলামের বিধান আছে তো খুনের মানে রক্তের বদলা নেওয়া যাবে না এটা কিভাবে আপনি সেই হাদিসটার মানে ইয়াগুলা ব্যাখ্যাগুলা পড়েন সেখানে পরিষ্কার বুঝতে পারবেন জি ভাই ঠিক আছে ভাই আর হচ্ছে আমাদের ওই টেক্সট বুক নিয়ে একটা প্রশ্ন যে আমরা যে টেক্সট বুকে থ্রি ফোরে বই পড়ে আসছি যে ইহুদি গুরিকে হচ্ছে করতে এটা তো পরে জানলাম যে আপনার একটা লেখা পড়ে জানলাম এটা হাদিস সেরকম ভাবে হচ্ছে কুকুরকে পানি দিয়ে যে জান্নাতে গেছে বিদুই নারী আবার হচ্ছে অতিথির পায়খানা নবী নিজে পরিষ্কার করতেছিল তো এগুলো কি জালা হাদিস নাকি একটা মানে মানে মহিলা কুকুরকে পানি দিছিল সেই বিষয়ে একটা حادث আছে কিন্তু মুহাম্মাদের পরবর্তী সময়ের নির্দেশনা হচ্ছে মানে কুকুর বিশেষ করে কালো কুকুরগুলোকে মেরে ফেলতে হবে এটাই ফাইনাল ডিসিশন হ্যাঁ বলেন আনমিউট করে বলেন জি জি ভাই আর যে শিশু হত্যা নিয়ে ইসলাম কি বলে মানে কাফেরদের কাফেরদের শিশু হত্যা নিয়ে যে কাফেরদের কাফেরদের শিশু হত্যা নিয়ে প্রথম পর্যায়ে মোহাম্মদ অনুমতি দিছিল হ্যাঁ শিশুদেরকে মারো শিশুগুলা ওইগুলা পরে যখন সে দেখছে একদিন দেখছে যে অনেকগুলো বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চার মাথা মাথা টাথা কাটা মাথা কাটা তখন বলছে যে তোমরা বাচ্চাদেরকে যেন না মারা যায় কিন্তু যদি মরে যায় তখন কিছু করার নাই কিন্তু চেষ্টা যেন ইচ্ছা করে না বাচ্চা বাচ্চা এবং নারীকে ইচ্ছা করে ইচ্ছাকৃত ভাবে না এই নির্দেশনাটা দিছিল কিন্তু মানে যখন অতর্কিত আক্রমণ হয় তখন ইসলাম তো অতর্কিত আক্রমণ করতে শেখায় রাতের অন্ধকারে যখন অতর্কিত আক্রমণ করে এবং বাড়ি ঘরে আগুন দিয়ে দেয় তখন তো বাচ্চা কাচ্চা সহই মরবে আসলে

নিজেকে স্যাক্রিফাইস করা নিজেকে কোরবান করা এগুলো তো ইসলামের শিক্ষা একদম নবী ইব্রাহিমের শিক্ষা যে সমস্ত কিছু উজাড় করে দেয়া মানে আল্লাহ এবং তার নবীর জন্য ইসলামের হুকুমত প্রতিষ্ঠার জন্য এগুলো সব উজাড় করে দেয়া এগুলো তো ইসলামের শিক্ষা ভাই এটা কিভাবে অন ইসলামিক হয় এটা তো আমি বুঝলাম না আচ্ছা ভাই আর একটা প্রশ্ন হচ্ছিল যে এরকম যে আমার পাপের কারণে কি আমার বাবা পিতামাতাকে এই ভাগিদার করা হবে নাকি লাইক হচ্ছে ইবাদতের দিক দিয়ে আবার হচ্ছে কাজের দিক দিয়ে ইসলাম কি বলে এটা আমার পাপের কারণে আপনার পাপ বা আপনার পুণ্যের কারণে আপনার বাবাও বাবা বা অন্য অন্যরাও তাতে ফল পাবে এটা তো অনেক জায়গাতেই আছে যেমন মনে করেন আপনি আপনার বাবার আপনি যদি আলেম হন তাহলে আপনি আপনার বাবা দাদা চোদ্দ গোষ্ঠী এদেরকে আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন আবার যদি আপনি যদি কাফের হন তাহলে সেটার জন্য আবার আপনি তো মানে তার মৃত্যুর পরে তার নামাজে তার কবরের কাছে গিয়ে ইবাদত করবেন সেই কারণে সে কবরে কষ্ট পাবে এরকম অনেক বর্ণনা আছে যেখান থেকে বোঝা যায় যে আরেক অপরাধের কারণে আরেকজন শাস্তি পাইতেছে এরকম বহু বর্ণনা আছে জি ভাই লাস্ট একটা জিজ্ঞাসা হচ্ছে ওই প্রতিদিনই দেখি যে নিউজ চ্যানেল গুলো হচ্ছে নবীর ভবিষ্যৎবাণী প্রমাণ করতেছে তো এরকম কি যে নবীর ভবিষ্যৎবাণী কোনো লেখা পাওয়া যাবে স্পেশালি যদি শুধু ভবিষ্যৎবাণী লেখা আছে আমি সংশয় খুঁজলাম তাই এরকম পাই কোনো লেখা পাই নাই না এরকম কোন এইগুলা ভাই মানে চালু মানে পত্রিকা চালানোর জন্য চ্যানেল চালানোর জন্য অনেকজন অনেক লোকজন এই সমস্ত করে কিন্তু এগুলা এত পাত্তাদের কিছু নাই আমার কাছে মনে হয় না এগুলাকে এত পাত্তাদের কিছু আছে এগুলাকে নিয়ে আবার লেখা লিখি দরকার আমার আমার আসলে এত ইয়া নেই ফালতু জিনিসপত্র না ইসলামিক কোন সোর্স আছে নাকি যে নবী যে ভবিষ্যৎবাণী করে গেছে এরকম কোন লেখা পাওয়া যায় নবী পাওয়া যাবে কোন জায়গায় আপনি ওই লেখাটা পড়েন মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এই লেখাটা পড়েন সেটার ভিতরে পাবেন আচ্ছা ঠিক আছে ভাই আমার প্রশ্ন করা শেষ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি